হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছো যে তিরি কি ফিরতে চলেছে আবারও এটিকে মোহনবাগান দলে। তো আজ তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা যদি পুরো দেখো তাহলে তোমরা সবটাই বুঝতে পেরে যাবে। তো সেই কারণে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি রোজই তিরির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখি। তো তিন চার দিন আগে তিরি এটিকে মোহনবাগান দলের প্র্যাকটিস কিট পরে প্র্যাকটিস করার একটা ফটো পোস্ট করে, আর সেখানে তিনি লেখেন কাউন্টডাউন টু স্টার্ট রানিং। এবং বেশ কিছুদিন আগে তিনি এটিকে মোহনবাগান দলের জার্সি পরা একটা ফটো পোস্ট করেন এবং সেখানে দুটি ইমোজি দেন, একটা ব্যাক লেখা ইমোজি আর একটা বাঘের। তো এর থেকে তিনি বোঝাতে চাইছেন যে তিনি আবারও আক্রমণাত্মকভাবে ফিরতে চলেছে। এছাড়া তিনি এটিকে মোহনবাগানের জার্সিতে আরও একটা প্র্যাকটিস ফটো পোস্ট করেন এবং সেখানে লেখেন রিমেম্বারিং মাই গোল। তো দেখো, তিনি কিন্তু চায় যে সে যদি আইএসএলে খেলে তাহলে এটিকে মোহনবাগান দলের হয়েই খেলতে, এবং সেটা কিন্তু তার এই পোস্ট দেখেই বোঝা যায়। এছাড়া তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে ম্যাচটা এটিকে মোহনবাগান দল খেললো সেই ম্যাচ দেখার জন্য তিনি তার সোশ্যাল মিডিয়াতে লেখেন কি করে তিনি ওই ম্যাচটা দেখতে পাবেন। তো তিনি কিন্তু এখনও এটিকে মোহনবাগান দলের ওপর থেকে এক ফোঁটাও ভালোবাসা কমায়নি। তো বর্তমানে এটিকে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু খুবই নড়বড়ে দেখাচ্ছে, কারণ তিরির পরিবর্তে একই পজিশনে দুজন প্লেয়ার এসেছে, একজন হলো ব্র্যান্ডন হামিল এবং অপরজন হলো ফ্লোরেন্তিন পোগবা। তো পোগবা কিন্তু এখনও তেমন একটা সেট হয়ে উঠতে পারেনি দলের সাথে, এবং হ্যামিল কিন্তু ভারতে আসার পর থেকেই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাকে। তো যদি হ্যামিল আইএসএলের আগে নিজেকে দলের জন্য পুরোপুরি ফিট করে তুলতে না পারে, আর যদি তিরি আইএসএলের আগেই পুরোপুরি ফিট হয়ে যায়, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট হ্যামিলকে আনরেজিস্টার করে তিরিকে রেজিস্টার করিয়ে নিতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো আশা করছি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। তো তুমি আইএসএলে হ্যামিলকে নাকি তিরিকে দেখতে চাও এটিকে মোহনবাগান দলের হয়ে খেলতে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।